ফাইনালের আগ মুহূর্তে বাবা মেসিকে আবেগঘন চিঠি লেখলো ছেলে থিয়াগো কি লিখলো সে চিঠিতে তার বিস্তারিত তুলে ধরব এই ভিডিওতে দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করার আরও একটি সুযোগ পেয়েছেন লিওনেল মেসি দু হাজার চোদ্দো সালের প্রথম সুযোগে পারেননি এবার কি পারবেন আর্জেন্টিনাকে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন করতে বিশ্বের সকল ফুটবল প্রেমীদের মতো একই প্রশ্ন মেসির বড় ছেলে থিয়াগো মেসিরও ফ্রান্সের বিপক্ষে ফাইনালের আগে বাবাকে আবেগঘন একটি চিঠি লিখেছে থিয়াগো আর্জেন্টিনাকে তৃতীয়বার চ্যাম্পিয়ন করার আর্জি জানিয়েছে থিয়াগো নিজের খাতায় বাবাকে লেখা চিঠিতে সে লিখেছে আর্জেন্টিনার সব মানুষ সব সমর্থক শুধু তোমার দিকে তাকিয়ে রয়েছে বাবা তুমি ওদের আশা এবং ভরসা ছেলের লেখা এই চিঠির কথা জানিয়েছেন মেসির স্ত্রী আন্তনেলা রক্ষুজ্জ বাবাকে উদ্দেশ্য করে হাতে লেখা সে চিঠিতে থিয়াগো আর্জেন্টিনার একটি জনপ্রিয় এবং অনুপ্রেরণামূলক গানের কথা উল্লেখ করেছে বিশ্বকাপের শুরু থেকেই আন্তনেলা তিন ছেলেকে নিয়ে রয়েছেন দোহায় আর্জেন্টিনার সব ম্যাচে উপস্থিত থাকছেন গ্যালারিতে আন্তনালা জানিয়েছেন রোববারের ফাইনালের গুরুত্ব বুঝতে পারছে ছেলেরাও আর্জেন্টিনার সব মানুষের বিশ্বাস এবার বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরতে হবে না তাদের মেসি নিজের শেষ বিশ্বকাপে অধরা ট্রফি নিয়েই দেশে ফিরবেন ট্রফির লড়াইয়ে মেসি এবং দলের পাশে থাকতে কাতার এসেছেন বহু সমর্থক দোহাল লুসেল স্টেডিয়াম ভরিয়ে দেবেন তারা মেসির ছেলে থিয়াগোর বার্তা মেসিকে ফাইনালে আরও তাতিয়ে দেবে বলে মনে করছেন আর্জেন্টিনার ফুটবল প্রেমীরাও থিয়াগো যে গানের কথা উল্লেখ করেছে সেই গান গাইছেন তারাও উনিশশো সালের পর থেকে এখন পর্যন্ত ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি আর্জেন্টিনা উনিশশো নব্বই এবং দু সালে ফাইনালে উঠলেও রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে দিয়াগো ম্যারাডোনা বা মেসিকে তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার এটাই সেরা সুযোগ বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞদের একাংশ যদিও ফাইনালে আর্জেন্টিনাকে লড়াই করতে হবে শক্তিশালী ফ্রান্সের সঙ্গে গতবার চ্যাম্পিয়নরা এবারও খেতাবের অন্যতম দাবিদার প্রতিযোগিতায় ভালো ছন্দেও রয়েছেন কিলিয়ান এমবাপ্পেরা প্রায় সকলেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় প্রতিপক্ষ কঠিন হলেও আর্জেন্টিনার সাধারণ ফুটবলপ্রেমী মানুষের বিশ্বাস এবার মেসি তার দলকে চ্যাম্পিয়ন করবেনি এদিকে ফিফা বিশ্বকাপের বাইশতম আসর বসেছিল মধ্যপ্রাচ্যের দেশ কাতারে মরুর দেশে প্রথম কোনো বিশ্বকাপ এটি দেখতে দেখতে শেষ হয়ে এলো দ্য গ্রেটেস্ট শো অন আর্থ আর্জেন্টিনা ফ্রান্সের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের বিশ্বকাপের এক দলের শিরোপা জয়ের উল্লাস আর অপর দলের স্বপ্নভঙ্গের বেদনার মধ্য দিয়ে ভাঙবে বিশ্বকাপ মস কাতার বিশ্বকাপের মধ্য দিয়ে শেষ হচ্ছে বত্রিশ দলের লড়াইয়ের পর্ব আগামী আসর থেকে বিশ্বকাপের মূল পর্বে অংশ নেবে আটচল্লিশটি করে দল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বসবে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে এবারের আসুটি নিয়ে কম সমালোচনার মুখে পড়েনি কাতার শ্রমিক নিহতের ঘটনা থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে নিষেধাজ্ঞায় বেশ কটাক্ষের শিকার হতে হয়েছে কাতারকে তবে সব কিছু ছাপিয়ে ইতিহাসের অন্যতম সফল এক বিশ্বকাপ শেষ করার পথে মরুর দেশটি গত ২০ নভেম্বর পর্দা ওঠে কাতার বিশ্বকাপের উদ্বোধনী দিনের একমাত্র ম্যাচে ইকুয়েডারের মুখোমুখি হয় স্বাগতিকরা গ্রুপ পর্বের লড়াই শেষে তিন ডিসেম্বর থেকে শুরু হয় নকট পর্বের ম্যাচ রাউন্ড অফ সিক্সটিন থেকে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ পার করে এবার ফাইনালের দোরগড়ায় দাঁড়িয়ে কাতার বিশ্বকাপ